প্রিয় শিক্ষার্থীবৃন্দ বেলবিলে ইন্টারন্যাশনাল স্কুল বিদ্যালয়ে অনলাইন ক্লাসে আইপিএল করেছিলাম শুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে আমরা বাড়িতে থেকে পড়াশোনাটা করছি। এই বাড়িতে থেকে তোমাদের যাতে শিক্ষা কার্যক্রমটা ব্যাহত না হয় তার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এই যে অনলাইন ক্লাসের ব্যবস্থা। আর আমি তোমাদের মাঝে আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং আমাদের চতুর্থ অধ্যায়ের অর্থের সময় মূল্য নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমি আমার আগের ক্লাসে এই অর্থের সময় মূল্য অধ্যায় আমরা জানি যে আমাদের এখানে কিছু গাণিতিক সমস্যা আছে, এই গাণিতিক সমস্যাগুলো সমাধান আমাদের করতে হবে। এখন এই গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে কোন কোন সূত্র ব্যবহার করা হবে করতে হবে সেটা আমি আমার গত ক্লাসে আমি তোমাদের দেখাই, আর আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি একটা প্রশ্ন লিখে খেয়াল করি, জনধারণ প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে 12% সুদে ডিজিটাল ব্যাংকে 5 বছরের জন্য রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে তাকে 5 লক্ষ টাকা দিতে চাইল, জনধারণ কত টাকা ব্যাংকে জমা রাখতে চান? ঠিক আছে, কিন্তু খেয়াল করতে হবে এই অধ্যায়ের অঙ্ক সমস্যা সমাধান করতে গেলে বা গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে আমাদের আগে দেখতে হবে আমাদের কি নির্ণয় করতে হবে, বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা প্রশ্নটা একটু খেয়াল করি, জনধারণ প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে 12% সুদে ডিজিটাল ব্যাংকে জমা রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে তাকে 5 লক্ষ টাকা দিতে চাইলে, অর্থাৎ ডিজিটাল ব্যাংক মেয়াদ শেষে অর্থাৎ 5 বছর পরে তাকে 5 লক্ষ টাকা দেবে। এখন আমাদের এই 5 বছর পর তিনি যে 5 লক্ষ টাকা দিতে চান তার জন্য এখন তাকে কত টাকা জমা রাখবে, অর্থাৎ আমাদের এখানে বর্তমান মূল্য কোন সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব এটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে সুদের হার যেখানে দেওয়া আছে সুদের হারের ক্ষেত্রে খেয়াল করতে হবে। আমরা জানি এখানে দুইটা সূত্রে, প্রথম সূত্রটা আমরা ব্যবহার করি যদি বার্ষিক বাড়তা কাম হয়, বার্ষিক বাড়তা কামটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় বার্ষিক বাড়তা কাম প্রক্রিয়া। এখন কোন ক্ষেত্রে বার্ষিক বাড়তাকরণ হবে আর কোন ক্ষেত্রে বছরে একাধিকবার বাড়তাকরণ হবে এটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে সুদের হার, সুদের হার প্রশ্নে যেখানে উল্লেখ আছে এখানে এই সুদের হারের আগে যদি বার্ষিক উল্লেখ থাকে অথবা এরকম শুধু সুদের হার দেওয়া থাকে তাহলে এখানে মনে করতে হয় যে বার্ষিক চক্রবৃদ্ধি, সেক্ষেত্রে আমরা বর্তমান মূল্য নির্ণয়ের প্রথম সূত্র অর্থাৎ বার্ষিক বাড়তাকরণ, বার্ষিক বাড়তাকরণের ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্র আছে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তবে শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারছি যে আমাদের কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের দেখতে হবে যে কোন মূল্য নির্ণয় করতে হবে, এর পরবর্তী কাজ হচ্ছে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা পেলাম যে প্রথম মূল্যের প্রথম সূত্রটা প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ পিভি সমান সমান এফডি বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন, এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখন এবার আমরা অঙ্কের সমাধানে আসি, এখানে আমাদের কি কি মান দেওয়া আছে, এখানে 5 বছর পরে 5 লক্ষ টাকা পাওয়া যাবে অর্থাৎ ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে যেটাকে আমরা বলি এফবি, এফবি সমান সমান 5 লক্ষ টাকা, আই অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট সুদের হার, সুদের হার 12%, তাহলে 12% বা যে কয় পার্সেন্ট উল্লেখ থাকবে সেটাকে আমরা একটা দিয়ে ভাগ করব, তাহলে 0.12। এম নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছরের সংখ্যা, এখানে 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখা হয়েছে তাহলে এন এর মান 5, আর আমাদের নির্ণয় করতে হবে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য সমান সমান এটা ডিভি সমান সমান কত,
এটা আমরা দীর্ঘাবধি নিয়ে যাই এখন আমরা এই যে সূত্রটা প্রথম সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে আমরা জানি ট্রিগন ভ্যালু অর্থাৎ পিভি সমান সমান এবি বাই অন প্লাস আই টু দি পাওয়ার এন এখন এটা আমরা ক্যালকুলেশন করব তো শিখতে বিন্দু এখানে খেয়াল রাখতে হবে এই অপারেটর অপারেট করতে গেলে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করলে এবং তাদের অঙ্ক বা গাণিতিক সমস্যাগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারব এখন এখানে আমরা মান বসাই এফবি অর্থাৎ ভবিষ্যৎ মূল্য 5 লক্ষ টাকা বাই 1 প্লাস আই আই হচ্ছে সুদের হার 0.12 পাওয়ার এন এন এর মান হচ্ছে 5 পরবর্তী লাইনে এই যে 1 প্লাস পয়েন্ট 12 আছে এটা যোগ করলে আসে 1.12 পাওয়ার 5 এর পরবর্তী লাইনে এটা 1.12 পাওয়ার 5 এটা পাওয়ার করলে মান আসে শিক্ষার্থীরা আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরে আমরা যখন এটা পাওয়ার করব তাহলে 1.12 এবারে ক্যালকুলেটরে এরকম একটা সাইন আছে এটা হচ্ছে পাওয়ার নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপর পা এর পরে আমরা সমান সমান দিলে এই মানটা পেয়ে যাবো এই মানটা আমরা ব্যবহার করব তারপর এখানে দশমিকের পরে অনেক মান আছে শিক্ষার্থীরা এখানে চাইলে আমরা দশমিকের পরে 4.5 পর্যন্ত রাখতে পারি মানটা আসন্ন মান 4.5 পর্যন্ত আসন্ন মান রাখতে পারি অথবা সম্পূর্ণ মান এখানে বসাতে পারি এখন সম্পূর্ণ মান যদি আমরা বসাই তাহলে আসে 1.7623 4 1 6 8 3 এখন এই 1.7623 4 1 8 6 3 দ্বারা এই 5 লক্ষকে ভাগ করলে আসে 2,83,713 টাকা এখানে শিক্ষার্থী বিন্দু খেয়াল করো যে এখানে দশমিকের পরে কিন্তু আরো মান আছে আমরা চাইলে দশমিকের আগ পর্যন্ত দশমিক বাদ দিয়েও রাখতে পারি অথবা দশমিকের পর 2 দশমিক পর্যন্ত মানটা রাখতে পারি যে অঙ্কে আমি দশমিকের পরে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান রাখা হয়েছে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান বলতে বোঝায় যে দশমিকের পর আমরা 2 অঙ্ক রাখবো 2 অঙ্ক রাখতে গেলে দেখতে হবে তৃতীয় অঙ্কটা যদি 5 অপেক্ষা 5 অথবা 5 অপেক্ষা বড় হয় সেক্ষেত্রে দ্বিতীয় অঙ্কের সাথে এক যোগ করে বসাবো যেমন এখানে 5 তাই 2 ছিল কিন্তু তৃতীয় অঙ্কটা আমাদের 5 এর থেকে বড় সেজন্য এখানে আমাদের এক যোগ করে বসানো হয়েছে বর্তমানে ব্যাংকে 2,83,713 টাকা জমা রাখতে হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা গাণিতিক সমস্যাটা বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ এই করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে থেকে পড়াশোনা করো প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে বারবার হাত স্যানিটাইজার করবে স্যানিটাইজিং করবে স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজিং করবে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ।